কিন্তু এটা বলছি আমার বলার কিন্তু কিচ্ছু নেই, যা বলার যা অনুভব করি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি ব্যাখ্যা অনুসারে। বিশ বলা করলাম নি বলুন চো, পাঁচটা মিনিট সবাই মিলে গলার জোরে ওম মন্ত্র যোগ করুন, এই এবং ধ্বনিটা শ্রবণ করুন এবং ওই ধ্বনিটা কীভাবে আসছে সে ফিল করুন, তাতে অনেক হবে। করবেন আপনারা? হ্যাঁ করবেন তো? আমি স্টার্ট করছি, যখন করবেন তিনবার শ্বাস গ্রহণ করে ফেলে দিন, ফোর্থ টাইম থেকে যখন শ্বাস নিচ্ছেন শুরু করুন, করুন। এরাই সবচেয়ে বড় ক্রিয়া আমরা সাধারণ লোকেরা করি, তারপর অন্য কিছু। তারা জানেন, উচ্চ ক্রিয়া ব্যায়াম তারা সবাই জানেন। আজকে এই যে ওঙ্কার ধ্বনি হলো এই প্রাণী প্রাণী আমাদের এই প্রাণীর টানে এই ওঙ্কার ধ্বনি নাভি প্রদেশ থেকে প্রতিনিয়ত উঠছে। যারা ক্রিয়াযোগী যে মূলাধার শ্রদ্ধেয় দাদা যে একটু আগে যে কোয়ান্টাম থিওরির কথা বললেন, বা ওই যে শক্তি থেকে ত্যাগ করতে করতে নিচে কুলকুণ্ডলিনী পর্যন্ত এসে আবার সেটাকে আহরণ করতে করতে উপরে উঠে আসছে, এই যে যাওয়া আসার যে ফ্রিকোয়েন্সি, এই যে একটা যে কম্পন একটা ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে বিভিন্ন ওই শব্দের কতগুলো কম্পাঙ্ক আছে, তো সেই কম্পাঙ্ক এত ক্ষুদ্রাতিক্ষুদ্র যাকে আমাদের ইন্দ্রিয়গুলোর একটা সূক্ষ্ম অবস্থা প্রাপ্ত হওয়া না পর্যন্ত সেই কম্পাঙ্ককে আমরা ধরতে পারি না। কিন্তু ক্রিয়াযোগীরা তারা স্বচ্ছন্দে সেই কম্পাঙ্ককে ধরতে পারে এবং অনুভব করে, এবং সেই এই যে ওম এতক্ষণ আমরা বাহ্য জগতে উচ্চারণ করলাম সেই ওঙ্কার ধ্বনি তারা শ্রবণ করতে পারে। হ্যাঁ, তা এর যে কম্পাঙ্কের যে তরঙ্গ দৈর্ঘ্য তাকে কিন্তু বাহ্য জগতে সেই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে পরিমাপ করলে সেটা ধরা যাবে না। এত সূক্ষ্ম সূক্ষ্মাতি সূক্ষ্ম যে শুধু একমাত্র প্রাণের আঘাতে ক্রমাগত প্রাণায়ামের ফলে এই যে টানা হচ্ছে আর ফেলা হচ্ছে, ওই যে চক্র চক্রে তাকে ওঠানো হচ্ছে নামানো হচ্ছে, এর ফলে হ্যাঁ দীর্ঘক্ষণ করতে 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 ওই ক্ষুদ্র অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম যে কম্পাঙ্কগুলো আমাদের মধ্যে কাজ করতে থাকে, তখন নাভিপ্রদেশ থেকে ওম ধ্বনি হতে থাকে। যে অপূর্ব সুরে ওঙ্কার ধ্বনি আপনারা শুনলেন, ঠিক অনুরূপ ওঙ্কার ধ্বনি শুধু আমাদের দেহের মধ্যে নয়, আপনারা যদি পর্বতের কোনো নির্জন প্রদেশে যান সেখানে দেখবেন গাছপালা জীবজন্তু সব ওই ওঙ্কার ধ্বনিতে হ্যাঁ ধ্বনিময় হয়ে সেখানে হচ্ছে। তো সেখানে একটা বাহ্য কম্পাঙ্কের একটা এ আছে, কিন্তু আমাদের অভ্যন্তর জগতে যে কম্পাঙ্কটা সৃষ্টি করে ওই ভাইব্রেশনটা সৃষ্টি হয় প্রাণায়ামের ফলে, প্রতি চক্রে চক্রে যখন আমরা উঠছি ওই যে 4, 6, 10, 12, 16, 2 হ্যাঁ তার মধ্যে দিয়ে যখন পাস করছে অতিক্রম করছে তার একটা ঝংকার ওঠে, সেই ঝংকারের ফলে ওই ওম ধ্বনিটা উঠতে থাকে, অতি সূক্ষ্ম সে কম্পাঙ্ক।
আমার সে সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান নেই, বলতে পারছি না। তবে ক্রিয়াযোগীরা সেটা অনুভব করে থাকেন, সেই শব্দাঙ্ক তারা শুনে থাকেন। আর কুটস্থ সম্বন্ধে শ্রদ্ধেয় দাদা বলতে বলেছেন, কুটস্থকে বাবা এক সময় প্রশ্ন করেছিলাম পরম আরাধ্য পরম গুরুদেবের আত্মকথার ইংরেজি অনুবাদ করতে গিয়ে ওই কুটস্থের কথা তিনি সেখানে বলেছেন। তো আমি বাবাকে প্রশ্ন করলাম যে কুটস্থটা কী, আপনি আমাকে খুলে বলুন। তো একটু বকাবকি করলেন, হ্যাঁ। আর ওই যে দাদা সদ্য দাদা বলাইদা যেটা বললেন, ওই দুটোকে তিনি মিশিয়ে নিয়ে এমনভাবে বলেছিলেন সেগুলো অপ্রকাশ, তবুও আমি সংক্ষেপে ওপর ওপর বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই বললেন কি যে ইন বিটুইন দি টু আইব্রাউজ, হ্যাঁ, দের ইজ এ পার্টিকুলার পয়েন্ট, বোঝবার চেষ্টা কর, হ্যাঁ, ভালো করে ধরার চেষ্টা করা হলো। তারপরে হতে হতে বলছে এবার স্থির অবস্থা নে শুরু কর। হঠাৎ আমার মনের মধ্যে আরেকটা প্রশ্ন, বাবা আরেকটা প্রশ্ন আছে, দুটোর একসঙ্গে সবসময় সব উত্তরগুলো একসঙ্গে দিয়ে দিই। আপনার বাবা লিখছেন ধিনতে রেখেটে তাক তাকতে রেখেটে তাক ধিনতে রেখেটে তাক তাকতে রেখেটে তাক ধিনতে রেখেটে তাক তাক, হোয়াট ইজ দি মিনিং? এখানে তবলার মূল আসছে করতে বলে এটাও বুঝলি না, স্থির হয়ে বস, স্টার্ট কর। বলে থার্ড পর্যায়ের একটা প্রাণায়াম টানতে বললেন, কয়েকটা টানা পরে দেখছি সেখানে বাজছে ধিনতে রেখেটে তাক তাক রেখেটে তাক ধিনতে রেখেটে তাক তাকতে রেখেটে তাক ধিনতে রেখেটে তাক তাক। এই যে একটা অবস্থা, হ্যাঁ, পরিষ্কার ঔ ধ্বনি হচ্ছে আর সেই বিভিন্ন শব্দ সদ্য দেওয়া গান সবাই বলেছেন, আমি অতি সংক্ষেপে বলি, ঔ হচ্ছে প্রথম আদি শব্দ যার থেকে সমস্ত বর্ণমালা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এবং ওর যে কম্পাঙ্ক যেটা সদ্য বিকাশ দা আজকে ভাইবের করার চেষ্টা করলেন, হ্যাঁ, সেই যে ধ্বনি বাইরে যেটা উচ্চারিত হলো ঠিক অনুরূপটা ধ্বনি ওই কম্পাঙ্ক অতি সূক্ষ্ম কম্পাঙ্কে একমাত্র সেগুলো যোগীরাই শুনতে পান। অত্যন্ত মনঃসংযোগপূর্বক মনোনিবেশপূর্বক দীর্ঘক্ষণ ধরে প্রাণীর সাধন করলে মন এমন একটা জায়গায় স্থিরীকৃত অবস্থা হয় সেই কুটস্থ চৈতন্যে এসে, হ্যাঁ, তার ঠিক প্রাক মুহূর্তে যখন কুণ্ডলিনী জাগরণ ঘটে তখন একটা কম্পন সৃষ্টি হয় নিজে থেকে। যারা উচ্চ ক্রিয়াবান তারা অনেকেই হয়তো ফিল করছেন, এমনি সাধারণ ক্রিয়াবানও ফিল করে থাকবেন, হ্যাঁ, যে মূলাধার থেকে একটা কম্পন শুরু হয় এবং সেই কম্পনের সঙ্গে সঙ্গে ওই ওঙ্কার ধ্বনিটা উঠতে উঠতে বিভিন্ন শব্দের সৃষ্টি করতে করতে যায়। তাকেই প্রকাশ করবার জন্য পরম আরাধ্য পরম গুরুদেব ওই যে পেতে এতে সংকার হচ্ছে সেইটাকে তিনি তারিখাটা বলে তাকে বলে তিনি প্রকাশ করেছেন। যাই হোক, আজকে বেলা হয়ে গেছে, আমার এ বিষয়ে কোনো জ্ঞান নেই, একমাত্র শ্রী ঠাকুর এই সমস্ত প্রশ্নের অত্যন্ত সূক্ষ্ম প্রশ্নের উত্তর তিনি দিতে পারতেন। আমার মতো ক্ষুদ্র দিনাতি দিন সেবকের পক্ষে সেই অনুভূতির বাহিরের লোক আমি, কাজে আমি সেই সমস্ত কথা বলতে পারলাম না, আমার পক্ষে আমার জানাও নেই, আমি জানিও না। তথাপি দাদাদের আবেদন ক্রমে আমি সামান্য একটি কথা বলার প্রচেষ্টা করেছি। ওই কম্পাঙ্ক যারা ধরতে পেরেছেন একমাত্র তারাই এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন। আমি সেই কম্পাঙ্ক এখনও ধরতে পারিনি, তাই আমি এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারলাম না। আমি সকলের চরণে আমার বিনম্র প্রণতি জ্ঞাপন করে আজ যার শুভ আবির্ভাব দিবস এই পুষ্যা নক্ষত্রে সেই আমার হৃদয় দেব শ্রী শ্রী ঠাকুর, যিনি সর্বত্র বিরাজমান হয়ে রসময় হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিপ্লাবিত করে নিজেকে অনুষ্ঠিত করে রেখেছেন, তাঁর শ্রীপাদপদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করে এবং সমন্বিত প্রত্যেকের শ্রীপাদপদ্মে আমার প্রাণের প্রণতি জানিয়ে আমি আজকের কথা শেষ করছি। গুরুকৃপা হে কেন্দ্র, কৃপা হে কেবলম, গুরুকৃপা হে কেবলম।